वेलकाম টু আওয়ার কিচেন। আজকে আমার মা বানাতে চলেছে চিজি বেগুন। তার জন্যে বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি। এবারে বেগুনের ভেতরের অংশটাকে ছুরির সাহায্যে কেটে বের করে নেব, এইভাবে করে। এইভাবে করে সবগুলোকে করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে বেগুন দিয়ে আমরা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তেলের মধ্যে 2-4 দানা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। বেগুনের ভেতরের অংশটাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিয়েছি 7 বোতল লবণ, দিচ্ছি ব্ল্যাক পেপার গুঁড়ো, একটা ডিমকে ওর সঙ্গে ভেজে নেব। ডিমটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে নেড়ে নিচ্ছি। পুরটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবারে ভাজা বেগুনের মধ্যে পুরটাকে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে করে আমরা সবগুলোকে ভরে নেব। এবারে চিজটাকে গ্রেট করে নিচ্ছি, এর ওপরে চিজটাকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো করে নেব। এইভাবে ফ্রাইং প্যানে একটা একটা করে দিয়ে দেব। গ্যাসটা জ্বেলে দিয়েছি, এর ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব। চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে ঢাকনা দিয়ে রেখে দেব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে দেখে নিচ্ছি, চিজটা একদম মেল্ট হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। আমাদের চিজি ব্রিঞ্জল রেডি অ্যান্ড সফট। এটা খুবই ডেলিশিয়াস অ্যান্ড ইজি রেসিপি। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।